আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে একটু কথা বলিনি, সেটা হলো আমরা প্রায় শুনতেছি রিসেন্টলি যে শাওমিকে আমেরিকা ব্যান করে দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এটা একটা ঘোষণা দিয়েছে। সো আসলে কি এরকম কিছু করা হয়েছে কি না সে ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলিনি। প্রথমে বলে দিই, শাওমিকে আমেরিকা কোনো ব্যান বা কোনো কিছু করে নাই। এই জিনিসটা আপনারা যা দেখতেছেন ইউটিউব বলেন নিউজ পেপার বলেন সম্পূর্ণটা একটা ভুল জিনিস আপনারা দেখতেছেন। মেইনলি এখানে যে জিনিসটা করা হয়েছে, আমি টেকনিক্যাল কোনো টার্মস ইউজ করতেছি না, একদম সোজা বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হলো আমেরিকান কোনো বিজনেসম্যান অথবা আমেরিকান কোনো কোম্পানি শাওমিতে ইনভেস্টমেন্ট করতে পারবে না। প্লাস অলরেডি যেসব আমেরিকান কোম্পানি এবং আমেরিকান কোনো বিজনেসম্যান শাওমিতে ইনভেস্ট করে রেখেছে সেই টাকাটা তাদের এখন তুলে নিতে হবে, দ্যাটস ইট। এছাড়া আর কিছুই নয়, কোনো ব্যান ট্যান কোনো কাহিনী এখানে নাই, ঠিক আছে। এখানে জাস্ট সিম্পল একটা জিনিস যে কোনো ইনভেস্টর যারা আমেরিকার মধ্যে রয়েছে তারা আর আপাতত রাইট নাও শাওমিতে ইনভেস্ট করতেও পারবে না, প্লাস ইনভেস্টমেন্ট যদি থাকে সেটা তুলে নিতে হবে। এছাড়া আর কোনো কিছুই না। আপনারা যা দেখতেছেন ডানে বামে যে আমেরিকা ব্যান হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের ফেস দেখায় অনেকে মনে করেন যে ভিডিওর প্রথমে একটা থাম্বনেল দিয়ে দিয়েছে যাতে আপনারা ক্লিক করে সেই ভিডিও দেখেন, এগুলি সম্পূর্ণটাই ভুয়া। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের আশেপাশের দেশে বা আমাদের দেশে বেশিরভাগই যারা টেক ইউটিউবার তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুব একটা স্ট্রং না হওয়ার কারণে অনেক সময় অনেক ইনফরমেশনকে মানে মিস ইউজ করে ফেলে তারা। দেখা যায় যে ইনফরমেশন হয়েছে একটা, এটার কাহিনী বানায় ফেলে আরেকটা। ঠিক তেমনই আরেকটা ইনফরমেশন আছে হোয়াটসঅ্যাপ নিয়ে। তো হোয়াটসঅ্যাপের ব্যাপারটা আমি আজকে ভিডিওতে বলবো না, কারণ এটার জন্য আমার সম্পূর্ণ একটা ভিডিও বানাতে হবে যে হোয়াটসঅ্যাপ বিপ, তারপরে আপনার সিগনাল বলেন টেলিগ্রাম বলেন এই যে অ্যাপসগুলো নিয়ে যে ভিডিওগুলো দেখতেছেন এখানেও আপনাদের মধ্যে প্রচুর ভ্রান্ত ধারণা ঢোকানো হচ্ছে আপনাদের ব্রেনে। এনিওয়েজ সেটা নিয়ে আমি নেক্সট খুব সুন একটা ভিডিও নিয়ে আসবো। চলুন আমরা চলে যাই এবার আমাদের মূল প্রশ্নোত্তর পর্বে। বাট ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দেন, এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ কিউনেতে থাকা প্রথম প্রশ্নটি করেছেন হলো তানজিম আহমেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফারাবি ভাই? আমার প্রশ্নটি হলো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের মধ্যে পার্থক্য কি, কোনটি অধিকতর ভালো? আশা করি উত্তরটা দিবেন। থ্যাংক ইউ তানজিম ভাই প্রশ্নটি করার জন্য। ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের মধ্যে মেইন যে ডিফারেন্সটা রয়েছে, গ্লসি ফিনিশের ভিতরে আপনি কোনো ম্যাট বা টেক্সচার পাবেন না, একদম স্মুথ থাকবে এবং আপনি মনে করেন যে শাইনি টাইপেরও দেখাবে অনেক, ঠিক আছে। আর ম্যাট ফিনিশিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে না, উপরে একটা টেক্সচার থাকবে, আপনি হাতে নিয়ে যখন মানে ইউজ করতে যাবেন, অর্থাৎ ধরেন আপনি যদি ব্যাক প্যানেলে যদি আপনি এইভাবে ঘষা ট্রাই করেন দেখবেন যে একটা সাউন্ড হচ্ছে, বিকজ এখানে উঁচু নিচু থাকে, মানে এই ব্যাপারটা একদম প্লেন থাকে না প্যানেলটা, দ্যাটস ওয়াই ওটাকে বলা হয় ম্যাট ফিনিশিং। তবে ম্যাট ফিনিশিং অনেক রকমের হতে পারে, অনেক সময় মানে হালকা হালকা আপনার টেক্সচার থাকতে পারে, অনেক সময় বেশি টেক্সচার থাকতে পারে, অনেক সময় ডিজাইন টেক্সচার থাকতে পারে। বাট গ্লসি ফিনিশ মানে হলো একদম গ্লাসের মতো থাকবে পটিটা, যদিও প্লাস্টিকের বাট থাকবে একদম গ্লাসের মতো ফিনিশিং। সো সেটা হলো মেইনলি গ্লসি ফিনিশ। এছাড়া এটাকে আর অনেক টেকনিক্যাল টার্মস আছে, সেইভাবে যদি আমি বলতে চাই ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ারলি হালকা বাংলা ভাষায় আমি বলে দিলাম যে মূল ডিফারেন্সটা হলো এটাই। আর আপনি যদি বলেন যে ওভারঅল কোনটা ভালো, ওভারঅল আমার কাছে যেটা মনে হয় ম্যাট ফিনিশিংটা ভালো, আর সত্যিকার অর্থে ম্যাট ফিনিশিংটাই ভালো। এবং ম্যাট ফিনিশিং ব্যাক প্যানেলগুলি আপনার একটু এক্সপেন্সিভ, মানে এটা যখন প্রোডাকশনে যায় কাজ করে, একটা ম্যাট ফিনিশিং ব্যাক প্যানেল বানাতে অনেক সময় লাগে, যে যাকে একটা প্লেইন বা গ্লসি ফিনিশিং আলা ব্যাক প্যানেল মোবাইলের ব্যাক প্যানেলটা বানাতে অত কষ্ট বা অত সময় লাগে না, প্লাস অত খরচও হয় না। দেন এর পরের প্রশ্নটি করেছেন হলো জয় বড়ুয়া। ভাই আমি 20-25 হাজার টাকার মধ্যে একটি ল্যাপটপ নিতে চাই, এখন এই দামে ল্যাপটপটা ভালো হবে একটু জানাবেন, বা এই দামে ল্যাপটপ না নিয়ে ডেস্কটপ নিলে ভালো হবে কিনা, আর যদি ডেস্কটপ নেই তাহলে কোনটা ভালো হবে একটু জানাবেন প্লিজ ভাই। জয় ভাইকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে জয় ভাই আপনি ছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন রিসেন্টলি ল্যাপটপের উপর একটা ভিডিও বানানোর জন্য, স্পেশালি 30-40-50 হাজার বা 20 হাজার টাকার মতো। বাট সত্যি কথা বলতে গিয়ে রাইট নাও বাংলাদেশে ওইভাবে কোনো ল্যাপটপ নেই। আমি যে আপনাদের জন্য বেস্ট ল্যাপটপের ভিডিও বানাবো, বেস্ট তো অনেক দূরে থাক, মানে নর্মাল ক্যাটাগরিরও কোনো ল্যাপটপ নেই, মানে যেগুলি আছে এগুলির অবস্থা খুব একটা ভালো না। সো আমি আপনাদেরকে আপাতত বলবো, যারা মানে কম্পিউটার কিনতে চাচ্ছেন স্পেশালি ল্যাপটপ আপনাদের নিতেই হবে, সেক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করুন, করোনার কারণে আসলে তেমন একটা ল্যাপটপ বাংলাদেশে আসে না, আর নতুন ল্যাপটপগুলি তো আসেই না, আর যেগুলি দু একটা আসছে অনেক ওভার প্রাইসড হয়ে আছে। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড ল্যাপটপের একটা শর্টেজ রয়েছে এবং ডেস্কটপেরও বেশ কিছু পার্টসের কিন্তু দাম বেড়ে গিয়েছে। সো আপনারা মনে করেন যে রাইট নাও কম্পিউটার কেনাটার ক্ষেত্রে আপনার মনে করেন যে টাকা দিয়ে আপনার একটু বেশি দাম জিনিসগুলোই কিনতে হবে, সো আমি মনে করি একটু ওয়েট করেন। ওয়েট করলে হতে পারে 5-6 মাস পরে যে কমে যেতে পারে, বাট 6 মাস আসলে অনেক লং টাইম,
এর মধ্যে যদি খুব কিনতেই মন চায় সেই ক্ষেত্রে মানে আপনি ডেস্কটপ নেওয়া ট্রাই করেন, ল্যাপটপ নিয়েন না। ল্যাপটপগুলির অবস্থা খুব একটা ভালো না, যেগুলি যেগুলি 50,000 টাকার ল্যাপটপ ওগুলি 70,000-80,000 টাকার রেঞ্জে চলে গেছে, আর 20-30,000 40,000 টাকার ল্যাপটপগুলি তো নাই মার্কেটে। সো আই এম সরি যে আমি আপাতত আপনাদেরকে ল্যাপটপের ব্যাপারে খুব একটা ভালো আইডিয়া দিতে পারতেছি না, কারণ আমি চাই না কোনো বাজে আইডিয়া দিতে, এর থেকে আমি কোনো আইডিয়া দিব না, এইটাই মনে করি বেটার। এরপরের প্রশ্নটি করেছেন হলো এমডি আলমগীর গাজী, ফারাবি ভাই আপনি কি একটা জিনিস ফিল করেন যে আপনার একটা ফোন নতুন নতুন থাকা অবস্থায় ব্যবহার করে পজিটিভ রিপোর্টই দেন কিন্তু 3 মাস পর ওই ফোনের অবস্থা অনেকটাই পাল্টে যায়? আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি নিজেও আসলে এই জিনিসটা নিয়ে বেশ কয়েকবার বেশ কিছু ভিডিওতে বলেছি যে এখনকার যুগের মোবাইল কিন্তু আগের মতো সে 4-5 বছর টিকে না, খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর টিকে। সো আপনি এখন নিজে হিসাব করে দেখেন, আগের একটা ফোন যদি 5 বছর টিকত তাহলে সেটার 1 বছরে যে ইউজটা হতো, আর এখনকার ফোন যে 2 বছর বা 1.5 বছর টিকে সেটা তো 3 মাসে সেই ইউজটা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আপনি যে বলতেছেন যে 3-4 মাস পর ফোনের পারফরমেন্স ডাউন করে, হ্যাঁ এটা তো সত্যি কথা, 3-4 মাস পর তো ডাউন করবেই, কারণ এখনকার ফোনই তো বানায় 1.5-2 বছরের জন্য, আর আগের ফোনগুলি বানাতে ওরা এমনভাবে যাতে আপনি একটা ফোন কিনে বহু বছর ইউজ করতে পারেন। সো এইখানে মানে রিভিউর ব্যাপারটা আসতেছে না, এখানে যে ব্যাপারটা আসতেছে মোবাইলগুলি এরকম হয়ে গেছে, আপনার যত ভালো ফোনই কিনেন সেই ফোনটা আপনার 6 মাস গেলে ফোনটা স্টার্টিংয়ে যেমন ছিল এখন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এর পরের প্রশ্নটি করেছেন হলো শাকির হোসেন, শোরুমগুলোতে অফিসিয়াল ফোন কিনতে গেলে অফিসিয়াল প্রাইস থেকে 1 টাকাও কম করে না বা সাথে কোনো গিফট দেয় না, কিন্তু শোরুম বা অন্য কোনো দোকান থেকে কিনতে গেলে 2-3 হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে আবার ফ্রি গিফটও দিচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে বিস্তারিত বলবেন। এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন যে শোরুম ছাড়া বাইরের দোকান থেকে কিনলে প্রায় ডিসকাউন্ট পাওয়া যায়, গিফট পাওয়া যায়, প্লাস অনেক সুবিধাও পাওয়া যায়। আসলে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, শোরুমে যেখান থেকে ফোনগুলি যায়, বাইরের যেসব দোকান থেকে আপনারা ফোন কিনলেন সেম সোর্স থেকেই ফোন যায়, ঠিক আছে? একই ডিলার বা একই এজেন্টের কাছ থেকে 2 গ্রুপের কাছে ফোন যায়। তো শোরুমের একটা রুলস এবং রেস্ট্রিকশন থাকে, একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, তো তারা কোনো ডিসকাউন্ট যদি দিতে হয় তারা সেটা অফিসিয়ালি অফার করে দেন, ডিসকাউন্ট দেয়। আর নর্মাল দোকানদারদের ডিসকাউন্টটা কীভাবে দেয়, তারা মেইনলি হলো তারা যে ডিলার থেকে যে প্রাইসটা পায় তাদের তো একটা কমিশন থাকে একটা ফোন বিক্রি করলে, ধরেন একটা ফোন বিক্রি করলে তারা 4,000 টাকা কমিশন পায়, সাপোজ এক্সাম্পল হিসেবে বলতেছি, তখন তারা করে কি, যেহেতু 4,000 টাকা তারা কমিশনই পাবে, তারা নিজের থেকেই 2,000 টাকা কম দিয়ে দেয়। 2,000 টাকা কম দেওয়ার কারণে তাতে আপনি যাতে ফোনটা নিয়ে যান, তো তারা যদি ফোনটা আপনি তাড়াতাড়ি কিনে ফেলেন তখন সে তাড়াতাড়ি 2,000 টাকা ইনকাম করে ফেললো। এখন সে তারা যদি সেম প্রাইসে বিক্রি করতো তাহলে তো আপনার অফিসিয়াল স্টোর থেকে নিতেন, তো তার কাছে তো ফোন আপনারা নিতেন না, সেই ক্ষেত্রে সে তো আর 2,000 টাকা ইনকাম করতে পারতো না। এই কারণেই তারা 2,000, 1,000, 1,500 টাকা ডিসকাউন্ট দেয়, সাথে কিছু গিফট ভাউচার বা কোনো গিফট দিয়ে থাকে যাতে আপনারা তাদের থেকে ফোনটা কিনেন, এবং এতে তাদের ফোনটা বিক্রিও হবে প্লাস তারা কিছু টাকা ইনকামও করতে পারবে। এছাড়া অন্য কিছু নেই, তারা তাদের কমিশন অর্থাৎ নিজের লাভের থেকে কিছু টাকা কেটে তারপর আপনাদেরকে ফোনটা দেয় যাতে আপনারা কিনেন। দেন এর পরের প্রশ্নটি করেছেন হলো সেলিম আহমেদ ইফতি, ভাইয়া মোবাইলে সবসময় পাওয়ার সেভিং মোড অন করে রাখলে কি সমস্যা হবে? ইফতি ভাইকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মোবাইলের পাওয়ার সেভিং মোড যদি আপনি অলওয়েজ অন রাখেন এতে কোনো সমস্যা নেই, আপনি চাইলে করতে পারেন, বাট পাওয়ার সেভিং মোড অন রাখলে আপনি কিছু ফিচার অনেক স্ট্রংলি পারফর্ম করবে না, যেগুলোতে আপনার ধরেন ডিসপ্লে কালার ডেন্সিটির খুব ইম্পর্টেন্স রয়েছে। যেমন ধরেন আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখবেন, সেখানে আপনি হতে পারে যে একটু শেডি শেডি ভাব বা একটু অন্ধকার অন্ধকার লাগবে আপনার কাছে, তারপর আপনি যখন গেমস খেলতে যাবেন অনেক ফিচার মানে গেমসের অনেক স্পেশাল মুভমেন্ট আপনার চোখে আসবে না, কারণ সেই জিনিসগুলি স্টপ করা থাকবে তখন। এছাড়া কোনো সমস্যা নাই, বাট এমনিতে আমি যেটা বলি সবাইকে যে পাওয়ার সেভিং মোড অন করেই রাখতে, মানে গেমসও পাওয়ার সেভিং মোড অন করেই খেলতে, কারণ আমাদের আসলে সবসময় গ্রাফিক্সটা অত ম্যাটার করে না যে আমার অ্যাকুরেট গ্রাফিক্সের দরকার, তা না। আমরা সাধারণত মারামারি টাইপ গেমস খেলি বা ফুটবল ক্রিকেট যাই খেলি না কেন, এটা হলো মূলত পারফরমেন্স টাইপ গেমস, আমরা পারফরমেন্সের দিকে ফলো করি, অনেক বেশি গ্রাফিক্স আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট হয় না, মানে অ্যাটলিস্ট আমি বা আমার মতো যারা রয়েছে এদের গেমস খেলতে সমস্যা হয় না। সাধারণত গ্রাফিক্সের মূল জিনিসটা আসে আপনি যখন কম্পিউটারে খেলতে যাবেন, তখন আসলে গ্রাফিক্সটা যদি অনেক ভালো হয় অনেক ভালো লাগে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে একটু কম বেশি এটা সমস্যা হয় না, আপনি এটা চালিয়ে নিতে পারবেন। সো আমি বলবো নর্মাল ইউজের ক্ষেত্রে যারা গেমস কম খেলেন বা ভিডিও যদি দেখেন ও সমস্যা নাই, তারা অলওয়েজ পাওয়ার সেভিং মোডটা অন করে রাখেন, এতে আপনার মোবাইলে কোনো সমস্যা হবে না। এরপরের প্রশ্নটি করেছেন হলো ভাই পোকো M3 আপনি আরেকটি ভিডিও করতে চেয়েছিলেন যেখানে প্রকৃতির যে কিছু টাচ রেসপন্স সমস্যা ছিল সেগুলো ঠিক হয়েছে কিনা সেই বিষয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রকৃতি বলতে আপনি ভাই পোকো M3 কথাই বোঝাচ্ছেন আর কি। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য। আসলে পোকো M3 বা MIUI নতুন কোনো আপডেট বা ফার্মওয়্যার ভার্সন আসেনি, 12.5 রিলিজ হবে, বাট এক্স্যাক্টলি পোকো M3 জন্য কবে রিলিজ হবে তার ডেটও এখনও তারা পাবলিশ করেনি, আর সেই MIUI এর মাধ্যমে যে পোকো M3 শুধরে যাবে বা ঠিক হয়ে যাবে সেটাও বলা যাচ্ছে না। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, পোকো M3 তে যেহেতু 4GB RAM ইউজ করা হয়েছে আর স্ন্যাপড্রাগন 662 প্রসেসরের জন্য স্ট্যান্ডার্ড হলো 6GB RAM,
সো সেইখানে আপনার মনে করেন যে পোকো এম থ্রি অনেক বেশি আপডেট এনেও খুব একটা সলভ হবে না, তাদের এই ফোনটা যদি 6GB র্যাম হতো এত সমস্যা হতো না, এই র্যামটাই তার পোকো এম থ্রি মোবাইলের সব থেকে বড় সমস্যা। আজকে তাহলে এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মোবাইল রিলেটেড বা মোবাইল রিলেটেড কোনো সার্ভিসের সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, অথবা আপনার প্রশ্ন থেকে যে প্রশ্নটি মনে হবে যে উত্তর দিলে অন্য সবার উপকার হবে সেই প্রশ্নটি ইনশাল্লাহ নেক্সট কিউএনএ অর্থাৎ প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে তুলে নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।